ইরান থেকে যেভাবে ড্রোন সরবরাহ হচ্ছে রাশিয়ায়। খারকিভে ইউক্রেনের ট্যাঙ্ক কারখানাগুলোতে হামলা চালিয়েছে রুশ সেনারা। রাশিয়ার বিজয়ের ব্যাপারে হুঁশিয়ারি দিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। ওদেসার দখল নিয়ে যা বলল ইউক্রেন। গত 44 বছর ধরে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করার মার্কিন খায়েশ অপূর্ণই থেকে গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান থেকে যেভাবে ড্রোন সরবরাহ হচ্ছে রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় নিজেদের নৌকা ও রাষ্ট্রীয় সংস্থার বিমান ব্যবহার করে উন্নত সশস্ত্র ড্রোন সরবরাহ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাতে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গত বছরের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। পশ্চিমাদের হুমকি উপেক্ষা করে দেশটিতে হামলা অব্যাহত রেখেছেন পুতিন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো প্রথম থেকেই দাবি করে আসছে ইউক্রেনীয় ভূখণ্ডে চলা যুদ্ধে মস্কোকে সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান। এ বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, গত বছরের নভেম্বরের দিকে রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রযুক্তিবিদরা তেহরান সফর করেন। ওই সময় রুশ নৌবাহিনীকে 18টি ড্রোন দেওয়া হয়। তাদের সুবিধার্থে সামরিক অস্ত্র প্রদর্শন করে তেহরান। 10 সদস্যের রুশ প্রতিনিধি দল 6টি মহাজের 6 ড্রোন বাছাই করে। এগুলোর রেঞ্জ প্রায় 200 কিলোমিটার এবং প্রতিটি ডানার নিচে 2টি ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এছাড়া রয়েছে 12টি শাহেদ। এগুলো আকাশ থেকে সহজেই ভূমিতে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। অন্যান্য ড্রোনের চেয়েও দামও কম। যুদ্ধে মস্কোকে এখনো সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান, কিন্তু দেশটির দাবি তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে ওয়াশিংটন বলছে এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। গত বছরের আগস্টে মার্কিন কর্মকর্তারা দাবি করেন মস্কোর জন্য শাহেদ 191 এবং 129 মডেলের ড্রোন প্রদর্শন করে তেহরান। মস্কোর কাছে বিক্রির উদ্দেশ্যে এসব প্রদর্শন করা হয়। কিছুদিন পর মহাজের 6 ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলার প্রমাণ পায় কিয়েভ। পরবর্তীতে বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করে দ্য গার্ডিয়ানের সামনে উপস্থাপন করে জেলেন্সকির প্রশাসন। যুদ্ধের 1 বছর পূর্তি কেন্দ্র করে ইউক্রেনে আবারও বড় হামলার শক কষছে রুশ প্রশাসন। ফলে রাশিয়া আবারও মিত্র ইরান ও উত্তর কোরিয়া থেকে সামরিক সহায়তা নিতে পারে বলে ধারণা পশ্চিমা নেতাদের। এমনকি কিয়েভের পক্ষ থেকে শঙ্কা জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে ইউক্রেনের দোনেৎস্ক, খারকিভ সহ একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। পাল্টা লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে সম্প্রতি তেহরানের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের চেষ্টা চালাচ্ছে মস্কো। যদিও এ বিষয়ে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পেরেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। সূত্রটি জানিয়েছে রাশিয়ার পাঠানো অধিকাংশ ড্রোন গোপনে ক্যাম্পিয়ন সাগরের উপকূলে একটি খাঁটি থেকে ইরানি জাহাজে পাঠানো হয়েছিল। পরে রুশ নৌবাহিনীর একটি নৌকায় তা হাত বদল হয়ে যায়। কিছু পাঠানো হয় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন। ইরান দক্ষিণ সীমান্তে ক্যাম্পিয়ান সাগর, অপরদিকে ক্যাম্পিয়ান সাগরের উত্তর পশ্চিম সীমান্তে রাশিয়া। এই পথে মস্কো তেহরানকে যোগাযোগ অনেকটা সহজ করে তুলেছে। এদিকে জানিয়ে দিব খারকিভে ইউক্রেনের ট্যাঙ্ক কারখানাগুলোতে হামলা চালিয়েছে রুশ সেনারা। খারকিভের মালিশেপ মেশিন বিল্ডিং প্লান্টে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক এবং সাজা যান নির্মাণ কারখানাগুলো রাশিয়ার উচ্চ নির্ভুল অস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মুখপাত্র ইগোর কোনাশনকো রোববার এই তথ্য জানিয়েছে। খারকিভে রাশিয়ান মহাকাশ বাহিনী কর্তৃক প্রদত্ত একটি উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। মালিশেপ প্লান্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক এবং সাজা যান সমাবেশের দোকানগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তিনি বলেছেন। এদিকে ওয়াশিংটন হোয়াইট হাউসে জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তির আগ দিয়ে 20-22 ফেব্রুয়ারি পোল্যান্ড সফর করে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে জানিয়ে দিব রাশিয়ার বিজয়ের ব্যাপারে হুঁশিয়ারি দিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন পশ্চিমা দেশগুলো যদি আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করে তাহলে চলমান সংঘাতে রাশিয়া জিততে যেতে পারে। ফ্রান্সের লাফিগার ও পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয় চলমান সংঘাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিজয়ী হতে পারে কিনা। জবাবে আন্দ্রেজ দুদা বলেন হ্যাঁ, তারা জিততে পারে যদি কিনা ইউক্রেন জরুরি ভিত্তিতে অস্ত্রের সহযোগিতা না পায়। তিনি আরো বলেন কিয়েভ সরকারের কাছে আধুনিক সামরিক সরঞ্জাম এবং অবকাঠামো নেই, কিন্তু তাদের লোকজন আছে। যদি আমরা তাদের কাছে আগামী সপ্তাহগুলোতে সামরিক সরঞ্জাম না পাঠাই তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট জিতে যেতে পারেন। আন্দ্রেজ দুদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তিনি বিজয়ী হতে পারেন এবং আমরা জানি না তিনি কোথায় থামবেন।
এদিকে জানিয়ে দিব ওদেসার দখল নিয়ে চা বলল ইউক্রেন। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। এসব এলাকায় পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সম্ভাবনা দেখা দিয়েছে ইউক্রেনের ওডেসা বন্দর সহ আশেপাশের এলাকা হাতছাড়া হওয়ার। তবে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওডেসা দখলের সুযোগ রাশিয়াকে দেওয়া হবে না। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ এমন দাবি করেছেন। ব্ল্যাক সি তথা কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্যকে ইউক্রেন রুখে দিয়েছে বলেও দাবি করেন তিনি। সিএনএন জানিয়েছে দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় পরিসরে হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন অলেক্সি রেজনিকভ। রোববার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সত্যিকার অর্থে আমি অনুমান কিংবা মতামতের অবমূল্যায়ন পছন্দ করি না। সাধারণভাবে ওডেসা এবং আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্য রয়েছে, কিন্তু রাশিয়াকে আমরা সেই সুযোগ গ্রহণ করা থেকে বিরত রেখেছি, বলেন রেজনিকভ। এক্ষেত্রে উদাহরণ হিসেবে তিনি ইউক্রেনের ব্যবহৃত নেপচুনের কথা বলেন। ইউক্রেনের ডেভেলপ করা এই অ্যান্টি শিপ ওয়েপন রাশিয়ার ক্রুজ শিপ মস্কোকে লক্ষ্য করে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, এছাড়া হারপুন অ্যান্টি শিপ কমপ্লেক্স মোতায়েন করা হয়েছে, ফলে সমুদ্রপথে রাশিয়ানদের ওডেসার দখলের কোনো সুযোগ দেখছি না আমি। পশ্চিম অঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোর ব্যাপারে তিনি বলেন, এসব শত্রু অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি এবং আরও লোকজন নিয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। সম্ভবত এ কারণেই পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। এদিকে জানিয়ে দিব, গত 44 বছর ধরে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করার মার্কিন খায়েশ অপূর্ণই থেকে গেল। ইরান যখন ইসলামী বিপ্লবের বিজয়ের 44তম বার্ষিকী উদযাপন করছে, তখন সাবেক মার্কিন নিরাপত্তা পরিষদের প্রধান এবং চরম ডানপন্থী ও যুদ্ধবাদ রাজনীতিবিদ জন বল্টন দাবি করেছেন যে বিপ্লবের 44তম বার্ষিকীর আগে সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী ইরানকে শাসন করবে। জন বল্টন, যিনি জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র শাসন আমলে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং পরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি সেই সব মার্কিন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যারা ইরানের সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠীর সমাবেশ অংশ নিয়ে তেহরানের বিরুদ্ধে তৎপরতা চালাতে তাদের প্রতি সমর্থন ঘোষণা করেছিল। অথচ 2012 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিল এই মোনাফিকিন গোষ্ঠী। 2017 সালের জুলাই মাসে প্যারিসে ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে নাশকতা চালিয়ে আসা এই মোনাফিকিন সন্ত্রাসী গোষ্ঠীর বার্ষিক সভায় বল্টন ইরানের বিরুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে ট্রাম্প প্রশাসনে ইরান বিষয়ে নীতি সংশোধনের একটা ফলাফল আসা উচিত। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন যে ইসলামী বিপ্লবের 40তম বার্ষিকী ইরানিরা উদযাপন করতে সক্ষম হবে না। তিনি এও বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা অনেকেই যা করার চেষ্টা করছি তা হলো আয়াতুল্লাহ খোমেনির 1979 সালের বিপ্লব, তার 40তম বার্ষিকী পর্যন্ত স্থায়ী হবে না। জন বোল্টনের এই অপূর্ণ ইচ্ছা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী ইচ্ছা। গত 4 দশকের বেশি সময় ধরে আমেরিকার এই আকাঙ্ক্ষাগুলো পোষণ করে আসছে যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করবে, কারণ গত 44 বছর ধরে এই মহান শাসন ব্যবস্থা ওয়াশিংটনের আধিপত্যবাদী নীতি এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন যখনই ইরানের ইসলামী ব্যবস্থাকে উৎখাত করার অপচেষ্টা চালিয়েছে, তখনই তারা চরম অপমান এবং অপদস্থ হয়েছে। ইসলামী ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাম্ভিকতাপূর্ণ ও আধিপত্য নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সৃষ্টিকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এটি কেবল ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থই ধ্বংস করেনি, বরং পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন আধিপত্যবাদী নীতির অংশীদারদের নীতির এবং ক্রিয়াকলাপ, বিশেষ করে ইহুদিবাদী শাসকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করেছে। ইরান থেকে ফিলিস্তিন পর্যন্ত প্রতিরোধকামী অক্ষ তৈরি করা ইসলামী ইরানের শক্তিমত্তা এবং ইহুদিবাদী বিরোধিতার প্রতীক। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এটা কোনো গোপন বিষয় নয় যে গত 43 বছর ধরে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। এটা তাদের অভ্যন্তরে অভিপ্রায়। বহুবার পারমাণবিক আলোচনায় আমেরিকান পক্ষকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনাদের আচরণ সৎ নয় এবং চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে তা কাজ করবে না, বরং আপনারা সবসময় এই অঞ্চলে আপনাদের গোপন স্বার্থের কথাই ভাবেন এবং এই অঞ্চলে জাতিগুলোর কথা ভাবেন না। এটা বলা যেতে পারে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দিক হলো দেশটির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিত্য নতুন এবং নজিরবিহীন প্রক্রিয়া অনুসরণ করা, যা দাম্ভিকতা বিরোধী এবং আধিপত্যের বিরুদ্ধে মোকাবেলার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে থাকে। যখন ইসলামী বিপ্লবের বিজয়ের 44তম বার্ষিকী, ইরান বিষয়ে বিশেষজ্ঞরা এখন অকপটে স্বীকার করেছেন যে ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাবশালী ভূমিকা রয়েছে। যাই হোক, সর্বোচ্চ নীতির প্রতিরোধ নীতি অবলম্বন করে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওয়াশিংটনের সমস্ত চাপ ও তার বৈরীনীতির প্রচেষ্টাকে পরাজিত করেছে। ইসলামী বিপ্লবের বিজয়ের 44তম বার্ষিকীতে দেশটি আগের চেয়ে আরও দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে
সুন্দরভাবে জীবন চালিয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।